Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা বা ভলেন্টিয়ার ছিলেন কিনা বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা, সৈনিক ছিলেন কিনা, যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয়, ফোর্স টু স্টে, স্টে মানে থাকা, ফোর্স মানে জোর করা হয়। ওয়ার ইউ এভার, এখানে ফোর্স, ফোর্স শব্দটা মনে রাখবেন, ফোর্স এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে। যারা কি ইংরেজি একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? আপনি কি কখনো কোনো জায়গায় কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন বা অন্য কোনোভাবে কাজ করেছেন যেখানে লোকেরা লোকদেরকে থাকতে বাধ্য করা হয়? Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in any other place where people were forced to stay? No. Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceeding? আপনার কি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন করা হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা, আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হয়েছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিং রাখা হয়েছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এরকম প্লেসড ইন। Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceedings? No. Have you ever been placed in an alternative sentencing or a rehabilitative program? A rehabilitative program, for example, diversion, deferred prosecution, withheld adjudication, deferred adjudication. Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে? উদাহরণস্বরূপ ডাইভার্সন, ডেফার প্রসিকিউশন, বিচার স্থগিত রায়, আটক রাখা ইত্যাদি হয়েছে। দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি, বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই, আপনি সরাসরি জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয়, বাট এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই, দ্যাট মিনস আপনাকে তারা একটা নজরবন্দির মধ্যে রাখছে, বাট কোনো শাস্তি না, বাট শাস্তির মতোই। সো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং, কোনো ধরনের বিকল্প শাস্তি। সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন অ্যান অল্টারনেটিভ সেন্টেন্সিং অর এ রিহ্যাবিলিটি প্রোগ্রাম? নো। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved? তুমি কি কখনো জড়িত ছিলে in any way, কোনোভাবে, with forcing মানে জোর করা, or trying to force অথবা জোর করার চেষ্টা করা, someone কেউকে, to have করার জন্য, এনি কাইন্ড অফ সেক্সুয়াল কন্ট্যাক্ট, কোন ধরনের সেক্সুয়াল যোগাযোগ বা কোন ধরনের সম্পর্ক অর রিলেশনস, মানে কোন ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? ওয়ার ইউ এভার ইনভলভড, কন্ট্যাক্ট মানে সম্পর্ক, রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন, সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। হোয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ ফোর্সিং অর ট্রাইং টু ফোর্স সামওয়ান টু হ্যাভ এনি কাইন্ড অফ সেক্সুয়াল কন্ট্যাক্ট রিলেশনস? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন,
তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স সিস্টেমে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়্যালটি টু ওয়েন ইউ সে দ্য প্লেস অফ এলিজেন্স, ক্ষেত্রে কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন, টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস, যে আপনি যে ওথ অফ এলিজেন্সটা নেবেন, তাকে শপথ পড়বেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথ থেকে আপনি পুরোটা বোঝেন না, না বুঝেই খালি হ্যাঁ 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 বলবেন, এটাই প্রশ্ন করা হচ্ছে যে এই ফুল ওথ অফ এলিজেন্স যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন। Do you understand the full oath of allegiance to the United States? The oath of allegiance tap nar mone rakhben, asha kori eta uttor ta apnader khub shohojei mone thakbe. So, do you understand the full oath of allegiance to the United States? Yes. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied. Lie ortho mithya bola. Lied mane mithya bolechen. Have you ever lied, kokhono ki mithya bolechen, to any US government official, kono American sarkari kono kormokortar kache, to gain, gain mane power. To gain, পাওয়ার জন্য, to gain entry, that means আমেরিকার ঢোকার সুযোগ পাওয়ার জন্য, or admission into the United States, আমেরিকায় admission দেওয়ার জন্য, ঢোকার জন্য, or gain immigration benefits, immigration সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য in the United States, অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড, এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। হ্যাভ ইউ এভার লাইড টু এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়ালস টু গেইন এন্ট্রি ওর এডমিশন ইনটু দ্য ইউনাইটেড স্টেটস or gain immigration benefits in the United States? No. Have you ever been ordered, removed, excluded or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য বা এখান থেকে বের হয়ে জন্য, এর জন্য কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগে তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড ও ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No. Have you ever, আবার এসছে, have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you ever, মানে তুমি কি কখনো, not filed, file করোনি, a federal, state or local tax return? Federal, state অথবা local tax return. সিন্স মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার হয়। সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট,
সিন্স যখন থেকে ইউ তুমি বিকেম হয়েছ এ একজন লফুল বৈধ পার্মানেন্ট স্থায়ী রেসিডেন্ট বাসিন্দা। দ্যাট মিন্স তুমি যখন থেকে একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছ বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছ বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছ তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? হ্যাভ ইউ এভার নট ফাইল্ড এ ফেডারেল স্টেট অর লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্স? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো। দ্যাট মিন্স আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি। একজন বৈধ বাসিন্দাকে আমেরিকান সিটিজেন হতে গেলে কিন্তু সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি। দ্যাট মিন্স আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো। বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটাও আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না। তারা কিন্তু মানে ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, কোনো সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনার আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনার আপনাদের আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট? বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে। যদি হয় যে আপনার সন্তান আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। আর যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম ইন হার ট্যাক্স রিটার্ন, দ্যাটস ওয়াই আই ডিড নট ফাইল এনি ফেডারেল স্টেট লোকাল ট্যাক্স সিন্স আই বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট। এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয় তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন, মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরির না তারা অবশ্যই উত্তর দিবেন নো। দ্যাট মিন্স না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইল্ড এ ফেডারেল স্টেট
or local tax return since you became a lawful permanent resident. আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন, আপনি যদি বয়স্ক বাবা মা হন যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a rebel group? Were you ever a member of, কখনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো কাজ করেছো, serve করেছো, help, সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো in a rebel group? Rebel, এটার অর্থ হচ্ছে কি? বিদ্রোহী। রেবেল, বিদ্রোহী, যারা বিদ্রোহ করে। এটা এখানে জানতে হচ্ছে, রেবেল গ্রুপটা আপনি মনে রাখবেন, বিদ্রোহী গ্রুপ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন বা তাদের সদস্য ছিলেন বা তাদের কোনো সাহায্য করেছেন, কোনোভাবে অংশ নিয়েছেন? ওয়ার ইউ এভার এ মেম্বার অফ অর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প অর আদারওয়াইজ পার্টিসিপেট ইন দ্য রেবেল গ্রুপ? রেবেল গ্রুপটা মনে রাখবেন। No. Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? Have you ever helped? আপনি কি কখনো সাহায্য করেছেন anyone, কেউকে, to enter, ঢুকতে, or try to enter, অথবা ঢোকার জন্য চেষ্টা করতে, the United States, America, illegally, অবৈধভাবে? আপনি কি আমেরিকায় কেউকে ঢুকতে বা ঢোকার জন্য চেষ্টা করতে, যেখানে অবৈধভাবে চেষ্টা করেছিল, এটাই বলা আছে যে আপনি কি কেউকে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢোকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন? আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন? হ্যাভ ইউ এভার হেল্প এনি ওয়ান টু এন্টার ও ট্রাই টু এন্টার দ্য ইউনাইটেড স্টেটস ইললিগালি? লিগালি তো আপনাকে সাহায্য করতেই পারে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাহায্য করতে পারে, আপনি নিজেও আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছে বিধায় বা কেউ না কেউ আপনাকে হেল্প করেছে লিগেল ওয়েতে, যার কারণে আজকে আপনি আমেরিকায় এসছেন, আমেরিকা আজকে ন্যাচারেছেন, টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদি ইললিগালি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না, রাইট? সো কেউ না কেউ আপনাকে লিগেলি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল, চেষ্টা করেছে। সো এখানে প্রশ্ন করছে, ইললিগালি আপনি কেউকে আমেরিকায় ঢোকার জন্য বা ঢুকতে চেষ্টা করার জন্য সাহায্য কি করেছেন? ইললিগালি এই শব্দটা আপনারা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে রাখতে সুবিধা হবে। ইললিগালি, হ্যাভ ইউ এভার হেল্প এনি ওয়ান টু এন্টার ও ট্রাই টু এন্টার দ্য ইউনাইটেড স্টেটস ইললিগালি? নো। Have you ever been convicted of a crime or offense? এখানে crime এবং offense এই শব্দটা মনে রাখবেন। Convicted অর্থ দোষী সাব্যস্ত করা, that is প্রমাণ করা, প্রমাণিত হয়েছিল যে আপনি আসলে দোষী, proved, প্রমাণিত, এটা হচ্ছে convict, convict থেকে convicted. Have you ever been convicted? That means আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন of a crime, কোনো দোষের, or offense, কোনো অপরাধে আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন? এখানে crime এবং offense, ক্রাইম এবং অফেন্সটা মনে রাখতে পারলে এটার উত্তরটাও আপনার মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রাইম অর অফেন্স? নো। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility?
ডিটেনশন ফ্যাসিলিটি, এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি, ডিটেনশন এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি। এই ডিটেনশন ফ্যাসিলিটি কি, এখানে এরা বলে দিয়েছে এ প্লেস, একটি জায়গা, ওয়্যার, যেখানে পিপল, লোকজন আর ফোর্স টু স্টে, ফোর্স মানে জোর করে, আর ফোর্সড জোর করে টু স্টে মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়, আমি থাকতে চাই না বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ, আমি এখানে বন্দি মানে আমাকে ডিটেনশনে রাখা হয়েছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না, আমাকে অন্যান্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলেন্টিয়ার ওর সোলজার, ও ডিড ইউ আদারওয়াইজ এভার সার্ভ ইন এ ডিটেনশন ফ্যাসিলিটি? No. Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed? আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন to support, সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, your dependents, আপনার উপর যারা নির্ভরশীল তাদেরকে, or to pay alimony, বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ড আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেল টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। হ্যাভ ইউ এভার ফেল টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স ওর টু পে অ্যালিমনি? নো। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. Okay? Labor camp means shrom shibir. Camp means shibir. Labor means shrom. Je shrom there, shromik. Labor camp means jekhane kaaj korte hoy, je emon ekta camp jekhane kintu shudhu shudhu tomake rakha hobe na, shudhu shudhu rakha hobe na. Amake bondi rakha hobe, thik ache, but ekhon amake kaaj korte hobe. Eta kono labor camp. কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে, তাকে সশ্রম কারাদণ্ড বলে না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প, মানে কাজ করতে হবে, এখানে আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে, এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লেস, একটি জায়গা, ওয়্যার, যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়, দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়, পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলেন্টিয়ার ওর সোলজার, অর ডিড ইউ আদারওয়াইজ এভার সার্ভ ইন এ লেবার ক্যাম্প? আপনি কখনো কি কোনো শ্রম শিবিরের একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন, লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প, এই শব্দটা মনে রাখবেন। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলেন্টিয়ার ওর সোলজার, ওর ডিড ইউ আদারওয়াইজ এভার সার্ভ ইন এ লেবার ক্যাম্প? নো। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ওর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ পুলিশ ইউনিট?
এটা তো বুঝতেই পারছেন যে ওয়ার ইউ এভার মেম্বার অফ, কখনো কি কোনো সদস্য ছিল? ওয়ার ডিড ইউ এভার সার্ভ ইন, বা কখনো কোনো কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, ও আদারওয়াইজ পার্টিসিপেট অথবা কোনোভাবে অংশ নিয়েছো ইন এ পুলিশ ইউনিট, মানে একটা পুলিশ ইউনিটে কোনোভাবে তুমি কখনো কোনো সদস্য ছিল কোন পুলিশে, বা কোনোভাবে কাজ করেছো ওখানে, পুলিশকে সাহায্য করার কোনো কাজ করেছো, বা কোনোভাবে পুলিশের সাথে জড়িত ছিল? ওয়ার ইউ এভার এ মেম্বার অফ ওর ডিড ইউ এভার সার্ভ ইন হেল্প ওর আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ পুলিশ ইউনিট? এখানে পুলিশ ইউনিটটা মনে রাখবেন। অ্যান্সার হবে নো, পুলিশ ইউনিটটা মনে রাখবেন। স্পেসিফিকলি এই শব্দটা শুনলে আপনি আপনার অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে। নো, হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোনো ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটি সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? নো। Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, আশা করি এখানে বেশি কিছু বলার নেই। এখানে বলা হচ্ছে আপনি কি আপনাকে কি কখনো অপরাধ কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে? আগেটাতে প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা, আর এখানে বলা হয়েছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা, চার্জ করা হয়েছিল কিনা আপনাকে। যে হ্যাভ ইউ এভার বিন চার্জ উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট, অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স? ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন চার্জ উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট, অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স? নো। Have you ever given any US government officials any information or documentation that is false, fraudulent or misleading? আপনি কি কখনো মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা কর্মী অফিসিয়াল, গিভেন মানে দিয়েছেন, হ্যাভ ইউ এভার গিভেন আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল কোনো আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন কোনো তথ্য ও ডকুমেন্টেশন কোনো ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট জালিয়াতি ছিল, ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? হ্যাভ ইউ এভার গিভেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল এনি ইনফরমেশন অর ডকুমেন্টেশন দ্যাট ওয়াজ ফলস, ফ্রজুলেন্ট ও মিসলিডিং? No.
Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার? Or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে? Or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে? এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? Paroled শব্দটা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে থাকবে। Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? No. Do you owe any overdue federal, state, or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। Do you owe, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। ও দ্যাট মিন্স পাওনা বা তোমার নামে থাকা। Do you owe, তোমার নামে কি আছে এনি ওভার ডিউ, কোন ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস? যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণে কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনোভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? Answer টা কি ছিল মনে করে দেখেন তো, April 15. So যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকে আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন। আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিন্স কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিন্স কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকে আছে? ডু ইউ ও এনি ওভার ডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিন্স আপনার নামে ট্যাক্স বকে আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাস করার অযোগ্য বলে বিবেচিত হবেন। বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে। আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন,
তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভার ডিউ ফেডারেল স্টেট অর লোকাল ট্যাক্সেস, আপনি কি কোনো ফেডারেল স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা। সো উত্তরটা কি কি দিবেন আপনারা আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। Do you owe any overdue federal, state or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট ফেডারেল বা লোকাল ট্যাক্স কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Were you ever a worker, volunteer or soldier or did you otherwise ever serve in a prison camp? A prison camp শব্দটা মনে রাখবেন, বন্দি শিবির, যেখানে বন্দীদেরকে আটক রাখে, জেলখানা না বাট একটা ক্যাম্প, একটা নির্দিষ্ট এরিয়াতে যখন কেউকে রাখা হয়, দ্যাট মিনস ওই জেলখানা না একটা নির্দিষ্ট এলাকা, 1 মাইল 2 মাইল বা হাফ মাইল এই টাইপের এক নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়াল তৈরি করে যখন সেটার ভিতরে কেউকে রাখা হয়, কোনো ক্যাম্প তৈরি করে, সেটা কোনো প্রিজন ক্যাম্প, সেটা কোনো জেল না। সো এর আগে প্রশ্ন যেটা ছিল জেলখানা, জেল প্রিজন আর জেল, আর এখানে হচ্ছে প্রিজন ক্যাম্প, এই প্রিজন শব্দটা এখানে আছে। সো প্রিজন আর জেল এই শব্দটা অবশ্যই মনে রাখবেন, আর এই প্রশ্ন হচ্ছে প্রিজন ক্যাম্প, তাহলে মনে রাখবেন আপনার অ্যান্সারটা হবে নো। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলেন্টিয়ার ও সোলজার or did you otherwise serve in a prison camp? আপনি কখনো কি কোনো বন্দি শিবিরে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে কাজ করেছেন বা অন্য কোনোভাবে কোনো বন্দি শিবিরে কাজ করেছেন? Were you ever a worker, volunteer or soldier? Or did you otherwise ever serve in a prison camp? No. Have you ever been court-martialed, administratively separated or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? Have you ever been court-martialed? মানে মিলিটারি থেকে, দ্যাট মিনস আর্মিতে, সেনাবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীতে কোনো ধরনের অপরাধ করলে সেখানে কিন্তু কোর্ট মার্শাল হয়, দ্যাট মিনস ওখান থেকে তাদেরকে কিন্তু সাধারণ যে আদালতগুলো হয়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইসব আদালতে কিন্তু তাদের বিচার হয় না, তাদের বিচারটা হয় সেই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীর নিজস্ব আদালতে, সেই বিচারটাকে বলা হয় কোর্ট মার্শাল। সো এটাই বলা হচ্ছে যে আপনাকে কি কখনো কোর্ট মার্শাল করা হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেপারেটেড বা প্রশাসনিকভাবে আপনাকে কি আলাদা করে দেওয়া হয়েছে, অর ডিসিপ্লিন, অর হ্যাভ ইউ রিসিভড অ্যান আদার দেন অনারেবল ডিসচার্জ, মানে আপনাকে সম্মানজনক ভাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন কিনা ইউএস আর্ম ফোর্সে আপনি কাজ করতেন, দ্যাট মিনস আপনি যে কি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকাকালীন কখনো কোনো কোর্ট মার্শাল বা প্রশাসনিকভাবে আলাদা করে দেওয়া বা শৃঙ্খলাবদ্ধ হয়েছে বা সম্মানজনকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে? Have you ever been court-martialed, administratively separated or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? এখানে কোর্ট-মার্শালটা মনে রাখবেন, তাহলে আশা করি উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। সো এটার উত্তর কি হবে? No. Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট অর্থ পালিয়ে যাওয়া। Have you ever deserted from the US Armed Forces? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্মড ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? Have you ever deserted from the US Armed Forces? এখানে ডিসার্টেড শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটাও মনে থাকবে। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ ও ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন অ্যান ইনসার্জেন্ট অর্গানাইজেশন?
a group that uses weapons and fights against a government. তুমি কি কখনো কোনো ইনসার্জেন্ট অর্গানাইজেশনের সদস্য ছিল বা ওখানে কাজ করেছো বা তাদেরকে সাহায্য করেছো বা কোনো কোনো অংশ নিয়েছো? এই ইনসার্জেন্ট গ্রুপটা কি সেটাও তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটি কিনা কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে। ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস অ্যাগেনস্ট মানে অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যাগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। দ্যাট মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট ইনসার্জেন্ট, ইনসার্জেন্ট ইনসার্জেন্ট, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, এই শব্দটা মনে রাখবেন। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ ওর ডিড ইউ এভার সার্ভ ইন হেল্প ওর আদারওয়াইজ পার্টিসিপেট ইন অ্যান ইনসার্জেন্ট অর্গানাইজেশন? No. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন, in any way, কোনোভাবে, with badly hurting মানে প্রচন্ডভাবে আঘাত করা, hurt মানে আঘাত করা, বুঝলে না? তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি, হার্ট। ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচণ্ডভাবে, ব্যাডলি প্রচণ্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছো, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছো এ পার্সন কোনো ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য। কখনো কি তুমি কাউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন, যারা একটু ইংরেজি কম বুঝুন, হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দু একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো, এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন, যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থাম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপরে অ্যান্সার করবেন। যাই হোক, ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ badly hurting or trying to hurt a person on purpose? Purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, okay, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Are removal, exclusion, recession or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে, এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোনো রকম প্রসিডিং চলছে? এই ধরনের কোনো প্রসিডিং চলছে যে প্রসিডিংয়ের মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? Are removal, exclusion, recession or deportation proceedings currently pending against you? Against you, এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, রেসিশন ও ডিপোর্টেশন প্রসিডিংস ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ প্রসিডিংস কারেন্টলি পেন্ডিং অ্যাগেনস্ট ইউ? No.